করে মানে ফেলে দিল ওর স্বামী। এই কখন ঘটনাটা ঘটে? কখন? এই 7 বছর। কি কোনো মানসিক ভারসাম্য ছিল মা নাকি? মা কি কোনো মানসিক ভারসাম্য ছিল মা? না, রাগ করেছিল বোধ হয়। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে বেলেটা। কোথায় গেছিল? কোথায় গেছিল? কোথায়? ও পারে কি কি হয়েছে? অ্যাকচুয়ালি কি হয়েছে? অ্যাকচুয়ালি পাপ, আমরা তো কর্মে ব্যস্ত থাকি, এখন সবাই তো থাকে, আর জিজ্ঞেস করে সবাই নাকি বলছে বাচ্চাটাকে ফেলে দিয়েছে। আমরা এইটুকু শুনেছি। এই মানসিক ভারসাম্য ছিল মা নাকি এমন কোনো? না, আমরা তো তা বলতে পারছি না কি ছিল না ছিল, আমরা কি করবো। কোথায় অ্যাকচুয়ালি গেছিলো? কোথায়? ওপার থেকে আসছে। কোথায় বাড়ি শুনেছেন? এবার বেলেগাঙ্গার বাড়ি শুনছি। তারপর খোঁজাখোঁজি হয়েছিল? হ্যাঁ, গেছিলাম। উদ্ধার হয়েছে এখন? হ্যাঁ, উদ্ধার হয়েছে বাচ্চা। বাচ্চা শিশু ফেলেছে উদ্ধার। কী করবো? কত মাসের বাচ্চা বলে মনে হয় শুনেছেন? এখন এক একজন এক রকম বলছে, আমরা কী করে বলবো বলো। কেমন শুনেছেন? কতজন কেমন মাসে? এক একজনও বলছে 14-15 মাস, কেউ বলছে 5-6 মাস, এরকম। তো কী শুনে? কী নাম আপনার? আমার নাম তাপস। বললাম নাকি বাচ্চাটাকে ফেলে দিয়ে। ও কোথায় গেছিলো? কোথায় অ্যাকচুয়ালি? হসপিটালে গিয়ে ডাক্তারখানায় গিয়েছিল। কটার সময় ঘটনা ঘটেছে? তখন কটা বাজে? প্রায় 7টা বাজে। উদ্ধার হয়েছে বাচ্চা? না, পুলিশ এসেছিল এখানে। হ্যাঁ, পুলিশ এসেছিল। হ্যাঁ, পুলিশ এসেছে। তার মধ্যে নিয়ে গেছে না ছেড়ে দিয়েছে আমি জানি না। এখন যেটা ভালো বুঝতে করেছে, আমার সিভিল পুলিশ ছিল, তারা থানা ফোন করে। আপনার নাম? আমার নাম শুনেছি। কেন এটা আমাকে আমরা করছেন? হ্যাঁ, হয়নি যে বাচ্চাটাকে নাকি ফেলে দিয়েছে। কোথায় বাড়ি? ওদের বাড়ি বেলডাঙ্গা। কারণটা কি? তা বলতে পারবো? কি শুনলেন? তাহলে কি শুনলেন অ্যাকচুয়ালি? ওদের কারণ আমরা জানতে বলতে পারবো। তো কটার সময় ঘটনা ঘটেছে? কটা বাজে? এখন কটা বাজে? এখন 8:30। 8:30, 1 ঘন্টা হয়ে গেল। পা গিয়েছে বাচ্চা? না, ছোটো বাচ্চা। কমাসের জন্য বললো 14 আসে। কোথায় হয়েছে? একটা রকম বলছে, কেউ দেখিনি তো। কি শুনলেন বলুন? শুনে গোসাদের মুখে শুনলাম যে একটু মাথা ডিবে গেছে। ওটা কী হয়েছে না কী করবো আমরা জানবো। কোথায় ফেলেছে? কোথায় ফেলে আপনি দেখবো? আমার তো লঞ্চ হয়নি। এটা লঞ্চ কি শুনলেন তাহলে? শুনলাম নাকি ফেলে দিয়েছে সেটা এপার না ওপারে, মানে ওপার থেকে আসতে গিয়ে না যেদিকে বলতো আসতে গিয়ে ওপার থেকে মানে আসতে গিয়ে। কি মাথায় কোনো সমস্যা আছে? ডিবে গেছে একটু। কোথায় বাড়ি ওদের? ভদ্রলোকদের বেলডাঙ্গা। আপনার বাড়ি কোথায়? বাড়ি বরমপর, বাড়ি নিশিংপুর। আপনার নাম? আমার নাম মরঞ্জন বর্মন। সেটা তো আমি ওই 7টা না কিনে কি কটার সময় হয়েছে? 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা হয়ে গেল। কী ঘটনা ঘটেছে? ওই বাচ্চারা বাচ্চা ফেলে দিয়েছে মাঝে মাঝে। মাথায় কিন্তু কোনো সমস্যা আছে বলছে? না, আমি সেটা দেখিনি। কেন আমার লঞ্চ হয়নি তো আমি কেন বলতে পারবো। কোথায় কি বাড়ি বলে মনে হচ্ছে? বলে হচ্ছে বেলেডাঙ্গা বাড়ি। আচ্ছা, তার বেলেডাঙ্গা বাড়ি। ও ওর নাম হচ্ছে তারক ঘোষ। আচ্ছা, কোথায় গেছিল অ্যাকচুয়ালি? ডাক্তারখানা গেছিল। ওই স্বামী স্ত্রী ডাক্তারখানা গেছিল। পড়ে গেছে নাকি ফেলে দিয়েছে? কোন ফেলে দিয়েছে? নিজেই ফেলে দিয়েছে। কি মাথার কোনো সমস্যা এরকম? ওই আমাদের পাড়ার লোকগুলো বলছিল যে মাথা একটু ডিবেট আছে। আপনার নাম? ভগবান মহাতো।